নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিতা বড়ুয়া রয় চ্যানেল বন্ধুরা সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দিল্লি কেন্দ্রীয় শ্রম মন্ত্রক থেকে বিরাট বড় পদক্ষেপ গ্রহণ পেনশন পেনশনভোগীদের জন্য শুরু হচ্ছে পাইলট প্রজেক্ট বিরাট বড় আনন্দের খবর পেনশনভোগীদের জন্য আমরা বিস্তারিতভাবে দেখে নেব প্রকাশিত হয়েছে আজকের বর্তমান সংবাদ পত্রিকায় আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো চলুন দেখে নেওয়া যাক কি খবর রয়েছে ইপিএফের পেনশনভোগীদেরও কেন্দ্রীয় স্বাস্থ্য বিমার আওতায় আনতে চায় কেন্দ্র দিব্যেন্দু বিশ্বাস নয়াদিল্লি পঁচিশে নভেম্বর কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের ইপিএফ পেনশন প্রাপকদের সরকারি স্বাস্থ্য বিমা কর্মসূচির আওতায় আনতে চাইছে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় লিখিতভাবে এই কথা জানিয়েছে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গঙ্গোয়ার কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন উনিশশো সালে এমপ্লয়িজ পেনশন স্কিমের আওতায় থাকা কোনো গ্রাহক মাসে ন্যূনতম এক হাজার টাকা পেনশন পেলেই সরকারি স্বাস্থ্য বিমা কর্মসূচির আওতায় আসতে পারবেন এই মর্মে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার একটি প্রস্তাব দিয়েছে বলে সংসদে জানিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গঙ্গওয়ার এই মুহূর্তে দেশে ইপিএফ পেনশন প্রাপকের সংখ্যা মোট পঁয়ষট্টি লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশো জন এদিন অন্য আরেকটি প্রশ্নের জবাবে নিজেই লিখিতভাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ফলে ইপিএফ পেনশন প্রাপকদের ইএসআইয়ের মতো সরকারি স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ছেষট্টি লক্ষ মানুষ উপকৃত হবে যদিও ইপিএফ পেনশনের ন্যূনতম মাসিক পরিমাণ এক হাজার টাকা থেকে বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হলেও সেই বর্ধিত পরিমাণ কত হবে তা নিয়ে বিগত কয়েক মাসেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি কেন্দ্রীয় শ্রম মন্ত্রক যা নিয়ে শ্রমিক কর্মচারীদের মধ্যে ক্ষোভ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সেই অসন্তোষকে কিছুটা ঠান্ডা করতে কেন্দ্র ইপিএফ পেনশনারদের সরকারি স্বাস্থ্য বিমায় নিয়ে আসার চিন্তাভাবনা করছে কিনা সেই প্রশ্ন উঠছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে দিল্লি থেকেই পাইলট প্রজেক্ট হিসাবে নয়া কর্মসূচি চালু করা হবে কেন্দ্রীয় মন্ত্রী সংসদে জানিয়েছেন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা না হলেও উনিশশো পঁচানব্বই সালের ইপিএফ প্রকল্পের আওতায় থাকা গ্রাহকদের মধ্যে যারা দিল্লিতে থাকেন পাইলট প্রজেক্ট তাদের দিয়ে শুরু করার কথা ভাবা হচ্ছে তারপর বিভিন্ন পর্যায়ে সারা দেশে কার্যকর করা হবে এমনই জানিয়েছে শ্রমমন্ত্রক এর আগে বিভিন্ন সময় শ্রম সংক্রান্ত সংসদীয় স্টান্ডিং কমিটি সুপারিশ করেছে ইপিএফ পেনশন প্রাপকদের ন্যূনতম মাসিক পেনশনের পরিমাণ দৈনন্দিন জীবন ধারণের জন্য উপযুক্ত নয় এমন কি প্রয়োজনে চিকিৎসা করাতে অপারক ইপিএফ পেনশনার্স না কর্মচারী ভবিষ্যনীতি সংগঠন এবং কর্মচারী স্বাস্থ্য বিমা নিগম দুটোই কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের অধীন বর্তমানে দেশে যে সব সংস্থা প্রতিষ্ঠানে ন্যূনতম কুড়িজন কর্মী রয়েছেন সেই সংস্থাগুলি ইপিএফের আওতায় থাকেন তাদের মধ্যে যাদের